আচ্ছা, একটা কথা কি কখনো ভেবে দেখেছেন, যাকে আপনি আপনার লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন, ভীষণ আপন মনে করছেন, সেই মানুষটিও কি ঠিক একইভাবে আপনাকে আপন মনে করে? তার লাইফে আপনাকে ঠিক ততটুকুই গুরুত্ব দেয় আপনি যতটুকু তাকে দিচ্ছেন, এই কথাটি কি কখনো ভেবে দেখেছেন? হতে পারে আপনার বন্ধুদের মধ্যে এমন কাউকে আপনি ভীষণ পছন্দ করেন, আপনার ফ্যামিলির কাউকে আপনি ভীষণ পছন্দ করেন, আপনার আত্মীয়দের মধ্যে কেউ হতে পারে যাকে আপনি ভীষণ পছন্দ করেন, আপনার সহকর্মীদের মধ্যে হতে পারে যাকে আপনি ভীষণ পছন্দ করেন, এবং পছন্দ এতটাই করেন যে কোনো কথায় চোখ বন্ধ করে তাকে আপনি বিশ্বাস করে ফেলেন। তার কাছ থেকে কোনো ইনফরমেশন পাওয়া মানে আপনি মনে করেন এই ইনফরমেশনের আর যাচাই বাছাই করার কোনো দরকার নাই, কারণ একদম অথেন্টিক সোর্স থেকে আপনি ইনফরমেশনটা পেয়েছেন। জীবনে কিন্তু আসলে হিসেব নিকেশ করে সব কিছু হয় না। আমরা যতই বলি কাউকে অন্ধবিশ্বাস করব না, সব কিছু আমরা চোখে দেখে বিশ্বাস করব, কিন্তু কাজের ক্ষেত্রে, তারপর হচ্ছে লাইফে, অনেককে আমরা এত আপনজন ভেবে ফেলি যে তার উপরে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করি। আমাদের যত বয়স বাড়তে থাকে, কাজের এক্সপেরিয়েন্স বাড়তে থাকে, লাইফ থেকে আমরা যত এক্সপেরিয়েন্স নিতে থাকি, একটা সময় দেখতে পাই যাকে আমরা এত বিশ্বাস করছি, যাকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করছি, যার ইনফরমেশনকে একদম সবার উপরে দিচ্ছি, সেই মানুষটিই হয়তোবা আপনাকে অনেক দিন ধরে ঠকাচ্ছিল, আপনার সঙ্গে খুব সযত্নে আপনাকে আস্তে আস্তে করে মিথ্যা কথা বলছিল, আপনার কাছ থেকে শুধুমাত্র সুযোগ সুবিধা পাওয়ার জন্যই আপনার একজন ভীষণ প্রিয় মানুষ হয়েছিল। যখন আপনি এই ব্যাপারটা বুঝতে পারবেন, ঠিক সেই মুহূর্তে আপনার কেমন লাগবে একবার কি ভেবে দেখেছেন? সেই মুহূর্তে আপনার মনের অবস্থা কি হবে? যাকে আপনি এতটুকু বিশ্বাস করেন সে আপনার বিশ্বাসের মর্যাদা রাখলো না, তখন আপনার মানসিক অবস্থা কি হবে? ঠিক এই কারণেই আমি বলবো, কাউকে চোখ বন্ধ করে অন্ধবিশ্বাস করা কখনোই ঠিক না। সব কিছু যাচাই বাছাই করতে হবে, আমাদের নিজস্ব যে চিন্তাভাবনা আছে সেই চিন্তাভাবনা দিয়ে সব কিছু ম্যাচ করতে হবে, আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। যত প্রিয় মানুষই হোক না কেন, প্রিয় মানুষের উপরে 100% নির্ভর করা যাবে না। নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে সবসময় আমাদেরকে এগিয়ে যেতে হবে এই জীবন যুদ্ধে। তাই আমরা আপনজন প্রিয়জন যাদেরকে মনে করি বা যাদেরকে বলছি, ঠিক তাদের লাইফেও কি আপনি ঠিক ততটাই আপনজন বা প্রিয়জন কিনা, এই জিনিসটি ভেবে দেখার কিন্তু সময় চলে এসেছে। ধন্যবাদ।